শনিবার সংসদ ক্যাম্প 2022-এর উদ্বোধন হয় ত্রিপুরা পশ্চিম জেলা সাংসদ ত্রিপুরা প্রতিমা ভৌমিকের উদ্যোগে। এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। এক অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার, জিমনাস্ট দীপা কর্মকার, ট্রি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন বছরে একবার যেন তাদের কেন্দ্রে খেলাধুলোর আসর সংগঠিত করেন সাংসদরা। ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, যোগা মানবতার জন্য আশীর্বাদের বিষয়। সুস্থ থাকতে এবং সকলকে মাঝমুখী করতে অনেক কিছু করা হয়েছে। কোভিডের জন্য মাঝে এটা করা সম্ভব হয়নি। 2022 সালে এটা করা হচ্ছে। প্রতিটি স্থানে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। মহকুমা জেলা হয়ে অনুষ্ঠিত হবে রাজ্য আসর। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে জেলা স্তরের খেলাগুলো। 20 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে হবে সেমিফাইনাল ম্যাচগুলো। 23 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে কাবাডি ও ভলিবলের ফাইনাল অনুষ্ঠিত হবে খেলা। শুভ সকাল মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের প্রত্যেক এমপিকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক সাংসদরা তাদের নিজের নিজের ক্ষেত্রে যাতে খেলকুদ স্পর্ধা মানে খেলাধুলা স্পোর্টস অ্যাক্টিভিটিস আমরা করি বছরে কমপক্ষে একবার। তার কারণ হচ্ছে ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে যোগা সব কিছু মানুষের মানবতার জন্য সবচেয়ে আশীর্বাদের বিষয়। যেটা যোগা দিবস, বিশ্ব যোগা দিবস আমাদের থেকে দেওয়া হয়েছে, সে মানবতাকে আমরা সেটাকে উপহার দিয়েছি। তো সেই ক্ষেত্রে ফিট থাকার জন্য এবং সবাইকে মাঠমুখী করার জন্য অনেক কিছু শুরু করা হয়েছে, যার মধ্যে কর্মমূলটা আমরা দিবসে লক্ষ্য করেছি। তো কোভিডের জন্য 2020-2021 সেটা আমি করতে পারিনি। 2022 মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে সাংসদ কাপ আর সাংসদ ক্রিয়া মহোৎসব সেটা আমরা আজকে থেকে